প্রিয় দর্শক, যারা আপনারা চাকরির পরীক্ষায় বসেন, চাকরির পরীক্ষায় স্টেপগুলো পার করতে হলে আপনাকে হতে হবে মাস্টার প্ল্যানার। চাকরির পরীক্ষার প্রথম স্টেপ হচ্ছে প্রিলিমিনারি। প্রিলিমিনারি পরীক্ষায় ভালো লিখেও, অর্থাৎ ভালো আনসার করেও কেন ফেল আসে এবং কোন পদ্ধতিগুলো অবলম্বন করবেন প্রিলিতে ভালো করার জন্য, আপনি পুরো ভিডিওটি দেখুন। সঙ্গে আমি আছি সাদিক ফ্রম সাদিক অফিসিয়াল। প্রথমত, আপনি প্রত্যেকটা প্রিলিমিনারি পরীক্ষায় অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন, দুটা পেন নিয়ে যাবেন। অ্যাডমিট কার্ড অনুযায়ী খুব সুন্দর করে আপনার রোল নাম্বারটা পূরণ করবেন এবং অ্যাডমিট কার্ডে দেওয়া তথ্য অনুযায়ী যা যা আছে সেগুলো পূরণ করবেন, সাবজেক্ট কোডগুলো পূরণ করবেন সঠিকভাবে। আপনি যতই ভালো আনসার করেন না কেন প্রিলিমিনারিতে, আপনার সেট কোড, বিষয় কোড, প্রশ্নপত্রের কোড, রোল নম্বর কিংবা এই ধরনের ইনফরমেশনগুলো ভরার যদি ভুল হয় তাহলে রেজাল্ট আসবে না, ইম্পসিবল। কারণ ওএমআর অপটিক্যাল মার্ক রিডার মেশিন দিয়ে যখন পড়া হবে তখন ওই ওএমআর শিটটা বাতিল হয়ে যাবে। সো আপনারা বুঝতেই পাচ্ছেন যে কতটা ইম্পর্টেন্ট ওএমআর শিটের তথ্যগুলো পূরণ করা। এবার আসুন যে প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করার উপায় হচ্ছে লোককে সংবরণ করা। আপনার যা প্রশিক্ষণ ছিল, আপনার যদি কঠিন প্রশিক্ষণ থাকে তাহলে সহজ যুদ্ধ হবে, পরীক্ষাটা ভালো হবে, তাহলে আপনি কাট মার্কসের বিষয়ে সচেতন থাকবেন। কারণ পরীক্ষায় কিন্তু সহজ প্রশ্ন আসে না, পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষায়, অর্থাৎ চাকরির প্রিলিমিনারি পরীক্ষায়। সুতরাং আপনাকে লোককে সংবরণ করতে হবে, কারণ আমরা জানি যে লোভে ভাব পাপে মৃত্যু। সুতরাং লোভ করবেন না, আপনি যেগুলো কনফিউশন আপনি পারবেন না স্কিপ করুন। ন্যূনতম পাস মার্কস থাকলে আপনি স্কিপ করুন এবং আপনার বিগত সালগুলোর প্রশ্নগুলো থেকে অবশ্যই অ্যানালাইসিস করে বের করতে হবে পাস কততে। যেমন ধরুন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস মার্কস 40, আপনার যদি 50টা এক্সাক্ট হয়ে যায় দরকার নাই, আর লোভ করে দেখা যাচ্ছে কনফিউশন 20টা মেরে দিলেন, তাহলে দেখুন 20টা কিন্তু 10 মার্কস কমে যাবে, বাই চান্স 39 হয়ে গেল, আপনি ফেল করলেন, দ্যাটস ইট। কিন্তু আপনি এক্সাক্ট 42 পারলেন, 45 পারলেন, আপনি ডোন্ট ওরি, আপনি পাস করবেন। সুতরাং আপনি বিসিএসে ধরুন 115 মার্কস কিংবা 20 মার্কসের আনসার দিলেন প্রিলিমিনারি, সো আপনি ওখানেই স্টপ করুন, নো নিড টু আনসার মোর। আর বেশি প্রয়োজন নয় আনসার করার, কারণ লোভটাকে সংবরণ করুন। আমরা জানি আমরা ধর্মভীরু হিসাবে নফসকে কন্ট্রোল করতে হবে, আপনাদের আসলেই নফসকে কন্ট্রোল করা অত্যন্ত জরুরি, নয়তো ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুব বেশি। দেখবেন যে বিগত সালে অনেকজন বলে থাকে যে চাকরির প্রিলিমিনারি পরীক্ষাটা খুব ভালো দিয়েছিলাম কিন্তু টিকতে পারিনি, আসলে তার কিছু তথ্য ভুল ছিল ওএমআর শিটে পূরণ করার। সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা এই ভুলগুলো কখনোই করবেন না এবং সময় জ্ঞানী হবেন। সবসময় সময় দেখবেন যে কতটা সময় পার হলো এবং কয়টা এমসিকিউ আসছে, টাইম কতটুকু বাজেট প্রত্যেকটার জন্য, সেই হিসাবে যেই প্রশ্নটা খুব ডিফিকাল্ট স্কিপ করুন। ওই একটা প্রশ্নের উত্তর না দিয়ে আপনি চারটা খুব সহজ প্রশ্নের উত্তর দিন, তাহলে সময় বাঁচবে, আপনি বাঁচবেন, উপকৃত হবেন। তো ডিয়ার ভিউয়ার্স, বেস্ট অফ লাক, আমি দোয়া করি আপনার জন্য, আপনি যেন চাকরির পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় একবারে সফল হন। অ্যান্ড সঙ্গে আমি ছিলাম সাদিক, লেকচার ইন ইংলিশ, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ। বেস্ট অফ লাক চ্যানেল, আমার চ্যানেলের সাথে এবং ফেসবুক পেজের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, শেয়ার করুন।